আকাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছে। টারজানের মতো নেমে এলেন পুলিশ অফিসার। এরপর একে একে উদ্ধার করলেন বাড়িতে আটকে থাকা মানুষজনকে। চারিদিকে শুধু ঘোলা জল, দ্বীপের মতো জেগে আছে একটি বাড়ি। 2017 সালে তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষ রাজ্য সরকারের সহায়তায় বানভাসি ঘাটালে ওই বাড়িতে আটকে পড়া মানুষজনকে উদ্ধারের ব্যবস্থা করেছিলেন। নেতৃত্বে ছিলেন ডিএসপি পরাগ ঘোষ। 2017 26 জুলাই সকাল থেকে জল বাড়তে শুরু হয়। শিলাবতী নদীর বাঁধের হাল ভালো ছিল না। রাত্রি 8টা নাগাদ প্রতাপপুর এলাকায় বাঁধের ফাটল দেখা দেয় এবং সেখান দিয়ে জল ঢুকতে শুরু করে। এলাকায় হইচই পড়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ ছিল বাঁধ রক্ষার জন্য কাজের গাফিলতি। এরপর ধীরে ধীরে ফাটল বড় আকার ধারণ করে এবং একসময় বাঁধ ভেঙে যায়। মাঠ ছাপিয়ে জল ঢুকে যায় নদীর পূর্ব পাড়গুলিতে। তারপর রোমহর্ষক ঘটনা শুরু। জলের তোড়ে ভেঙে যায় বেশ কয়েকটি বাড়ি। বাঁধের এই হাল দেখে কয়েকটি বাড়ি খালি করে দিয়েছিলেন নিজেরাই, তবে বেশ কয়েকটি বাড়িতে আটকে থাকেন বহু মানুষ। সকাল হতে প্রশাসনের তরফে জোরদার তৎপরতা শুরু হয় উদ্ধার কাজের জন্য। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, পৌঁছে যায় এনডিআরএফ টিম, উদ্ধার হয় বেশ কয়েকজন। কিন্তু একটি বাড়িতে কোনোভাবেই পৌঁছানো সম্ভব হচ্ছিল না, কারণ প্রচণ্ড স্রোতে যে কোনো নৌকো ডুবিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা। সেই আশঙ্কায় জলপথের সমস্ত চেষ্টা বিফল। তাই আকাশপথে শুরু হয় উদ্ধার কার্য। সকাল থেকে বার কয়েক বাড়ির চারিদিকে ট্রায়াল দেওয়ার পর দ্বীপের মতো বাড়িতে আটকে থাকা মানুষজনকে উদ্ধার করতে নামে পুলিশ। সেখান থেকে কুশপাতার একটি মাঠে হেলিকপ্টার নামে। উদ্ধার করা মানুষজনকে রাখা হয় কুশপাতা অনুকূল ঠাকুরের আশ্রমে। উদ্ধার কার্য দেখতে চারিদিকে অসংখ্য মানুষ ভিড় জমায় এলাকায়। শুধু তাই নয়, 81 মৌজা জলে ডুবে যায়। এরপর শুরু হয় বানভাসী এলাকায় আটকে থাকা মানুষদের পাশে দাঁড়ানোর কাজ। বহু মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব ত্রাণ নিয়ে পৌঁছে যায় বানভাসী এলাকাগুলিতে। জল কমলে ধীরে ধীরে স্বাভাবিক হয় এলাকা। আজ নতুন করে তৈরি হয়েছে সেই ভেঙে যাওয়া বাঁধ। কিন্তু সেই ভয়াবহ দিনটির কথা মনে পড়লে আজও বুকের ভেতর নাড়া দেয়। ঘাটাল নিউজের পক্ষ থেকে ফিরে দেখা, আমরা তুলে ধরলাম সেই ঘটনার কিছু চিত্র। সংবাদ পাঠে আমি সোমা চক্রবর্তী, ঘাটাল নিউজের টিম, ঘাটাল নিউজ ডট কম।